কেন হঠাৎ বাংলাদেশে এত লোডশেডিং হচ্ছে? একে তো গরম, তার উপর আবার এই লোডশেডিং এর জন্য অতিষ্ঠ হয়ে গেছে জনসাধারণ। কোথাও কোথাও 10-12 ঘন্টা থাকছে না ইলেকট্রিসিটি। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে যেখানে বিদ্যুতের যেই পরিমাণ চাহিদা তার থেকে ডাবল বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে, সেই দেশে কেন হঠাৎ এই লোডশেডিং এর পরিমাণ বেড়ে গেল? আর পরিস্থিতি বা ঠিক কবে হবে আসলে? এখন সিম্পল লজিক কি বলে, আপনার যদি কাস্টমারের চাহিদার থেকে প্রোডাক্ট বেশি থাকে তাহলে তো প্রোডাক্ট সংকট হওয়ার কথাই না, রাইট? রিপোর্টস বলছে বাংলাদেশে যে কয়টা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলো মিলিয়ে মোট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা হচ্ছে 27,791 মেগাওয়াট, অথচ চাহিদা কিন্তু সেই তুলনায় কম, 16,000 মেগাওয়াট। তারপরও কেন এখন বিদ্যুতের ঘাটতি দেখা দিল? বেশ কয়টা পত্রিকার প্রতিবেদনে এটার পিছনে কয়েকটা কারণকে দায়ী করা হয়েছে। নাম্বার 1, অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা। রিপোর্টস বলছে ব্যাপক লোডশেডিং থেকে মুক্তি পেতে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে, কিন্তু 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেশি হারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প নেওয়া শুরু হয়। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 পাশ করা হয়, যা দায়মুক্তি আইন নামে পরিচিত। এই আইনের অধীনে দরপত্র মানে চুক্তি ছাড়াই নির্মাণ করা হয় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রথমে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা যুক্ত হলেও পরে আওয়ামী লীগ নেতারা নিতে থাকেন বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা। এখন প্রশ্ন, বিদ্যুৎ কেন্দ্র খুলছে ভালো কথা, উৎপাদন বেড়েছে দেশের দরকার 16,000 মেগাওয়াট, কিন্তু যেই পরিমাণ উৎপাদন কেন্দ্র বানানো হয়েছিল সেগুলো থেকে মোট উৎপাদন ছিল প্রায় 28,000 মেগাওয়াট। চাহিদার বেশি উৎপাদন হওয়ায় প্রায় অর্ধেক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে সির্ফ অলসভাবে বসিয়ে রেখে ভাড়া দিতে হতো। 2008-09 অর্থবছরের কেন্দ্র ভাড়া ছিল 2,662 কোটি টাকা। 2022-23 অর্থবছরে কেন্দ্র ভাড়া বেড়ে দাঁড়িয়েছে প্রায় 32,960 কোটি টাকা। সবশেষ অর্থবছরের 23-24 হিসাব চূড়ান্ত হলে তা 40,000 কোটি টাকা ছাড়াতে পারে বলে জানিয়েছে পিডিবি সূত্র। আর বসিয়ে বসে এই ভাড়ার টাকা কোথা থেকে জোগান হতো? জনগণের পকেট থেকে, যার কারণে আওয়ামী লীগ সরকার 15.5 বছরে খুচরা পর্যায়ে 14 বিদ্যুতের দাম বাড়িয়েছে। আর বিশেষজ্ঞদের মতে, বিশেষ একটা গোষ্ঠীকে সুবিধা দিতে প্রয়োজনের বেশি এরকম বিদ্যুৎ কেন্দ্র বাড়িয়ে ভাড়া দেওয়া লেগেছে। এবং আরেকটা সমস্যা হলো, এইসব বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে যাবার জন্য জ্বালানির যোগান কোথা থেকে আসবে সেটার পরিকল্পনা করা হয়নি, যেটার জন্য এখন আমরা ভুগছি। রাইট নাও বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই, ফলে বেড়েছে লোডশেডিং। তরলকৃত প্রাকৃতিক গ্যাস LNG সরবরাহের একটি টার্মিনাল 3 মাস ধরে বন্ধ, এতে গ্যাসের সরবরাহ বাড়ছে না। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 1,000 মেগাওয়াট উৎপাদন কমেছে। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে 500 মেগাওয়াট। ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে দিনে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা, তাদের বিদ্যুৎ বিল পাওনা দাঁড়িয়েছে $80 কোটি, প্রায় 9,500 কোটি টাকার বেশি। এর মধ্যে $50 কোটি মানে 5,900 কোটি টাকা পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে গেছে। বকেয়া বিল পরিশোধে চাপ দিচ্ছে তারা। কেন্দ্রটির কয়লা আমদানি ব্যাহত হয়েছে, এতে উৎপাদন কমিয়ে 1,000 মেগাওয়াটে আনা হয়েছে। তার উপর আবার বেসরকারি খাতের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ চাহিদার উৎপাদন করা যাচ্ছে না, কারণ তারাও অনেক টাকা পাবে, তাই ঘাটতি পূরণে লোডশেডিং করতে হচ্ছে। এখন কথা হলো, সমস্যা যা হবার তা তো হয়েই গেছে, এখন এটার সলিউশনটা কবে হবে? ওয়েল, অর্থ উপদেষ্টা বলেছে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও কয়লা আমদানি করা হচ্ছে, তার মানে খুব শীঘ্রই যে পরিস্থিতি স্বাভাবিক হবে এইটার আসলে সম্ভাবনা নেই।